তো হ্যালো ভিউয়ার্স, আমি মিঠুন আর আপনারা দেখছেন এন্ড্রয়েডেক্স 0.2। তো ভিউয়ার্স, আপনাদের যাদের যাদের এনআইডি কার্ড আছে তো তাদের জন্য আজকে ভিডিওটি খুবই হেল্পফুল হবে। যেমন কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে নতুন নিবন্ধনের জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনার এনআইডি কার্ডের ভুলগুলো সংশোধন করবেন, তো বিস্তারিত টোটাল আজকে আমি এ টু জেড আপনাদের দেখাবো। তো আশা করছি সবাই পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না ভিডিওটা। আপনি চাইলে কিন্তু অনলাইন থেকে আপনি নিজের এনআইডি কার্ডটি নিজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। তো কিভাবে করবেন দেখাচ্ছি। আপনারা কুমড়াদরটি ওপেন করে লিখবেন nid.bd.government.com। এখানে এটা লেখার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, একটা পেজ খুলবে। তারপর আপনারা এখান থেকে এনআইডি অনলাইন সার্ভিস এটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের আরেকটি পেজে নিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আরেকটি পেজে নিয়ে আসছে আমাকে। তো এখানে আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমি রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটি আছে তো এই নাম্বারটি এখানে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা নিচে জন্ম তারিখ তো ওটাও দিয়ে দিবেন। তো এখানে আমি আমার জন্ম তারিখটাও দিয়ে দিচ্ছি, মাস, তারপর ডেট, বয়স, এটা সব কিছু আপনারা এভাবে দিয়ে দিবেন। জন্ম তারিখ মানে আপনার ভোটার আইডি কার্ডে যা দেওয়া আছে সেই অনুযায়ী আপনারা এখানে দিবেন। তো তারপর নিচে একটি ক্যাপচার রয়েছে, তো সেই ক্যাপচারটি আপনাদের পূরণ করতে হবে দেখে দেখে। তো ছোটো বড়ো যা লেখা থাকবে আপনারা দেখে দেখে সেম লিখবেন। তো আমি আমার ক্যাপচারটি এখানে পূরণ করে দিচ্ছি। তো পূরণ করে দেওয়ার পর এখানে আপনারা সরাসরি সাবমিট করে দিবেন, তারপরে বাহুলি ক্লিক করে দিবেন। আমি যে সরাসরি এখানে বাহুলি ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে আপনার বর্তমান ঠিকানাটা দিবেন। তো আমি আমার বর্তমান ঠিকানাটা দিয়ে দিচ্ছি, আমি যেখানে আছি। তো ওই বর্তমান ঠিকানা দেওয়ার পর জেলা দিবেন, উপজেলা দিবেন, দেওয়ার পর তারপর দিবেন স্থায়ী ঠিকানা। তো স্থায়ী ঠিকানা আপনি যেখানে আছেন তো সেই স্থায়ী ঠিকানাটা দিবেন। আর যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এক হয় তাহলে একই দিবেন, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে আপনি যে নাম্বারটা দিয়ে এনআইডি কার্ড ক্রিয়েট করেছিলেন সেই নাম্বারটিতে একটি 6 ডিজিটের কোড যাবে। তো সেই কোডটি কিন্তু এখানে দিতে হবে মাস্ট, না হলে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। তো এই যে আমি এখানে সরাসরি ওই কুর্তি এখন বসিয়ে দিব। তো আমার কুর্তি এসে পড়ছে, তো আমি সরাসরি এখান থেকে আমার কুর্তি দিয়ে দিচ্ছি। তো 580210, তো আমি আমার কুর্তি কিন্তু এখানে বসিয়ে দিলাম, 6 ডিজিটের কুর্তি। তারপর আপনাদের একটি অ্যাপস লাগবে, সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট। তো এই অ্যাপসটি কিন্তু আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। তো সরাসরি প্লে স্টোর থেকে কিন্তু এই যে এখান থেকে ট্যাপ করবেন, কপি করে ট্যাপ করবেন, তারপর ওপেন করবেন। তো ওপেন করার পরে কিন্তু এই যে এখানে নিয়ে আসবে। তো আপনারা সরাসরি এখান থেকে আপনাদের ফেসটা দিয়ে দিবেন, ডান বাম করে এখান থেকে দিয়ে দিবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন। তো এখন আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ড সেট করার জন্য আপনারা সরাসরি সেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন। তো সেট পাসওয়ার্ডে ক্লিক করা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের একটা পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে। তো ভিউয়ার্স, এখানে আপনার ইউজার নেম দিবেন আর পাসওয়ার্ড দিবেন, এটাই কিন্তু আপনার অ্যাকাউন্টের ইউজার নেম হবে এবং পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হবে। এই পাসওয়ার্ডটা আপনার সবসময় মনে রাখতে হবে। পরবর্তীতে যখন আপনি এই পেজটাতে ঢুকবেন বা এনআইডি কার্ডের যে অ্যাকাউন্ট আছে তো এই অ্যাকাউন্টটাতে প্রবেশ করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটা দিতে হবে। তাই এমন একটি পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটি আপনি মনে রাখতে পারবেন। তো সরাসরি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, আর কোনো ঝামেলা নেই। তো আমি যে এখানে সরাসরি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপডেটে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে।